বাবা তুমি শাড়িটা হঠাৎ করে পড়তে গেলে কেন আরে মায়ের সামনে দেখাবো না বলেই তো ঘরে গিয়ে তোমাকে শাড়িটা দিলাম মায়ের সামনে চুড়িগুলো দিলাম পড়তে আর এখন যদি মা দেখে আর যদি কিছু বলে তোমাকে বুঝলে বলবে ও তো পাচ্ছি না সবসময় আমার বরের রোজগারের টাকায় কেনা প্রথম শাড়ি বাবা শুলি এমন করে বলছিস যেন দিবাকর তোকে বেনারসি কিনে দিয়েছে বড় বৌদি আমার কাছে এই শাড়িখানা বেনারসির চেয়ে ঢের গুণ বেশি দামি গো মেজ বউয়ের সাথে থেকে থেকে ট্যাকস ট্যাকস করে কথা বলতে শিখে গেছিস দেখছি দেখুন পিসিমা দেখুন আপনার বড় ছেলে তার বউকে আপনার সামনে শাড়ি দেয়নি ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে দিয়েছে দেখুন সেই জন্য আমার সামনে চুড়ি বাজিয়ে ঘরে গিয়ে তুমি বউকে শাড়ি দিচ্ছ হ্যাঁ তাতে কি হয়েছে পিসিমা দিবাকর যদি শিউলিকে ঘরে নিয়ে গিয়ে শাড়ি দিয়েও থাকে তাতে কি এমন অন্যায় করেছে হাজার হোক ওরা তো স্বামী স্ত্রী ওদের তো নিজস্ব একটা জীবন আছে তুমি একদম চুপ করবে মেজো বৌমা বলি কেন এখানে শাড়িটা দেয়নি জানো আমার জন্য তো এই জেল জেলে কম দামের সস্তা শাড়ি কিনেছিল আর বউবের জন্য দেখো কিরকম দামি শাড়ি কিনে এনেছে সেই জন্য এখানে দিতে সাহস পায়নি ওই চুপি চুপি দিয়েছে ঘরের মধ্যে দিবাকর এই দেখ আমি তোর দেওয়া শাড়িখানা পরেছি বাহ মামি দাদার দেওয়া শাড়িটা কিন্তু তোমার দারুণ লাগছে ও বাবা কোনি এই দেখ আমি কিন্তু তোর দেওয়া শাড়িখানা পরেছি দেখ মা ভাই তোমাকে যে শাড়িটা দিয়েছে মানে ওটা তো দামি শাড়ি তোমার কিন্তু খুব ভালো লাগছে আর এই যে আমি কিন্তু তোমার কাছের চুড়িগুলো পরেছি কে কে চা খাবে হাত তোলো এই আমরা সবাই চা খাবো আগে জিলমিল দিদি ভাইয়ের চা খাবো তারপর আবার এক কাপ করে চা খাবো হ্যাঁ আমি বানাচ্ছি কই দেখি 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 ওরে বাবা রে বাবা একটা দারুণ হয়েছে হ্যাঁ স্যার হ্যাঁ আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি মা থানা থেকে আমার একটা ফোন এসেছিল আমার এক্ষুনি থানায় যেতে হবে আমি আসছি আয় তাহলে সাবধানে আয় হ্যাঁ সাবধানে আসিস বাবা
চল বাজি পোড়াবো। আচ্ছা চল। ঐশানি ঐশানি ছেলেটার সাথে মেজ বউয়ের বিয়ের আগের থেকে বাপ ভালোবাসা ছিল। ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ আরে ভদ্রভাবে তো কথা বলছি, আমি কিছু বলেছি নাকি? উনি তো বেকার থেট ফেট দিয়ে দিলেন। আমি মাসিমা, এই যে এই সাইড সাইড মাসিমা কেমন আছেন? এই যে মিষ্টি। এই ছিল না ছিল না অস্তে আমি আমার জামাই। তরুণ তুমি এখন এখানে কেন এসেছো? চলে যাও ওখান থেকে। একই মাসিমা, একদিন বাদে দেখা, কোথায় বলবেন কখন বসছো, কখন কি খাবে বলো, একটু খাওয়াবে তা না? এ ওই স্যার, এই একদিন বাদে আমি এলাম, সবাই খালি যাও 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 বলছি, মাসিমাও বলছি যাও। তোমায় বলা হচ্ছে যাও। কুমড়ো ছেচকি, কাজের সময় কাজই আর কাজ ফুরলে পাজি। যখন এই খোকনকে দরকার হয়েছিল তখন খোকন টিমে, এখন ক্লিন বোল্ড। কি ব্যাপার, কে নি শঙ্কর, কি চাই ওনার? ও বাবা, এ ধর না, আরে বামুন একটু মাথা দেখি, এ ধর, এ তো ফুল গনকেশ ছিল, তো ফুল অন হয়ে গেছে। এ বন্ধু, ও বন্ধু, ওই সানি তো বন্ধু। কি আশ্চর্য, মানে ও সাহস কি করে হয় প্রভাকর ঘোষের মতন লোকের সঙ্গে হাজামি মারার? প্রভাকর থেকে দূর কর, দূর কর, এটাকে দূর কর, বেরো যাও। এ নাকি মেজ বৌমার প্রেমিক, ওরে দূর কর এটাকে। মেজদি ভাইয়ের প্রেমিক, একে তো বাবার জন্মেও দেখিনি। আমিও বিশ্বাস করি না মেজ বৌদি এরকম কিছু করতে পারে বলে। কিচ্ছার তো এখনো আপনি কিছুই জানেন না পিসিমা, এই গুন্ডাটা মেজ বৌকে জোর করে তুলে নিয়ে গেছিল। বলুকে বড় বৌমা, পিসিমা এক হাঁড় প্যাটা ছেলের মাঝখানে নিয়ে গিয়ে ওই কি সব রান্নার প্রতিযোগিতায় নাম দিয়েছিল। আর মেজ বৌ তো সবেতেই গুণবতী, ও আবার সেখানে জিতেও এসেছিল, আবার ঘোরাও করে ছবিও বেরিয়েছিল ওই গুন্ডাটার গলা জড়িয়ে ধরে। বলছো বড় বৌমা? হ্যাঁ সব কাণ্ড বলো দেখি। হ্যাঁ রে ও সতু, এটা সংসার না মরো বৌমা, তোমার এইরকম করিস? পিসি ওই সানিকে নিয়ে নো ব্যাক টক। হ্যাঁ কিভাবে বেঁচে দিচ্ছিল সেই গল্পটা বল। হ্যাঁ রে ও শতু, হ্যাঁ কি বলছে রে, ও সত্যি কথা বলছে, পাইসুটি বেঁচে দিয়েছে? আমার কাছে আছে।
আমি পয়সা দিলে আমি পয়সাটা ফেরত দিয়ে দেব। আরে কত পয়সা লাগবে বলো না, আমি ফেলে দেব, কিন্তু এই পয়সা ফেলে দলিল আমার চাই। স্যার এক্স্যাক্টলি কি উদ্দেশ্যে হঠাৎ এলেন? কোনো এমার্জেন্সি না হলে তো স্যার এভাবে আসতেন না। কখন কি পয়সার জন্য এসেছে নাকি রে? কখন এসেছে? ঐসানির জন্য, ঐসানির সাথে দিওয়ালি হ্যাপি করতে। সেজু বৌদি, তুমি যে বলেছিলে মেজু বৌদি লোকটাকে প্রচন্ড দুচ্ছাই করে, আজকে কিছু বলছে না কেন? কি জানি গো বানি, আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে এই শঙ্কর, তুই কেমন ব্যাটা ছেলে রে? হ্যাঁ, ও কোনো পুরুষ না। আরে ওর কোনো মেরুদণ্ডই নেই, ও কাপুরুষ। আমি একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। আমার সামনে দাঁড়িয়ে বাড়ির বউয়ের সঙ্গে কুষ্টি নষ্টি করবে, আর আমি দাঁড়িয়ে দেখবো। এই হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।